আজকের যে আলোচনার আজকের এই ডাইরেকশন সিস্টেম কি, আজকের এই সিস্টেমের উদ্দেশ্য কি বা এই বিজনেসটা কি আদৌ কি, তাই একজন গেট সেবককে ডাকবো যিনি একজন রয়্যালিটি বেচারে রয়্যালিটি ইচ্ছি পারে না, যে নিজে থাকে না, দুনিয়া তো না থাকলে যে ওনার ইনকাম বারবার বারবার আসতে থাকবে বংশ পরম্পরের জন্য, তো সেই রকম একজন গেট সেবককে ডেকে নেব, উনি মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করতে আসবে, মিস্টার গৌরাঙ্গ গুচ্ছের মহাশয়, তো ওনার জন্য প্রত্যেকে বলবো করতালির মাধ্যমে গৌরাঙ্গ বাবুকে কিনে আসার জন্য বলবো, তো গৌরাঙ্গ বাবু প্লিজ। নমস্কার স্যার, আওয়াজ ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। তো সবাইকে নমস্কার, স্ক্রিনে উপস্থিত সবাইকে আমার যথাযথ সম্মান জানাই। আপনি যেই হন না কেন, আজকের মূল আলোচনার বিষয় আপনি ছেলে হতে পারেন, তাই আপনি মেয়ে হতে পারেন, আপনি শিক্ষিত হতে পারেন, তাই আপনি আপনি অশিক্ষিত হতে পারেন, শুধু আপনার মধ্যে যদি একটা জিনিস থাকে সেটা হচ্ছে ইচ্ছা। তো এই ইচ্ছা যদি আপনার মধ্যে থাকে, আজকের যে আলোচনাগুলো আছে যে আপনি কি করে জিরো রিস্কে সৎ পথে সম্মানের সাথে বিশেষ কিছু ইনভেস্ট ছাড়াই আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করতে পারবেন, এক কথায় যদি বলি আপনি কি করে সুস্থ স্বচ্ছ এবং সুখী জীবনযাপন করতে পারবেন, সেই নিয়ে আজকের বিশেষ আলোচনা। আমার রিকোয়েস্ট থাকলো আজকের শেষ পর্যন্ত আপনারা এই আলোচনাতে অবশ্যই থাকবেন। তো যে সংস্থা থেকে আমি আজকে যে প্ল্যানস দেওয়ার কথা বলছি, তো এই সংস্থা কি বা কোথা কোম্পানি যদি বলি, এই সংস্থা 1977 সালের কোম্পানি। 1977 সাল কথাটা মাথায় রাখুন, হয়তো আজকে এখানে অনেকেই উপস্থিত আছেন যাদের বয়স হয়তো এই 1977 সালে তাদের জন্ম নেই, কিন্তু এই সংস্থা প্রথমে ইনারা কাপড়ের ব্যবসা করত, আর এই কাপড়ের ব্যবসা করতে করতে 1986 সালে এরা কাপড় কারখানা তৈরি করে, অর্থাৎ নিজেরা কাপড় তৈরি কাজ শুরু করেন। এদের কোটি কোটি টাকার ইনাদের বিজনেস থাকা সত্ত্বেও কিন্তু ইনারা আজকে ভারতবর্ষের সর্বদিক থেকে উন্নতির কথা ভেবে ইনারা কি করেন, রাইট কনসেপ্ট মার্কেটিং এই ব্র্যান্ড নিয়ে ডাইরেক্ট সেলিং ব্যবসা শুরু করেন। শুরু হয়েছিল একটি মাত্র প্রোডাক্ট, একটি মাত্র স্টক পয়েন্ট এবং একটি মাত্র মানুষকে দিয়ে। আজকে দেখতে দেখতে 21টা বছর পার হয়ে যাওয়ার পরেও এই সংস্থার আজকে কোটি কোটি মানুষ আছেন এবং কয়েক হাজার হাজার জায়গায় এদের দোকান আছে, এবং আমাদের গ্রহণযোগ্য ব্যবহারযোগ্য ক্রয়যোগ্য কয়েকশো রকমের প্রোডাক্ট যা আমাদের সকাল থেকে রাত্রি অবধি প্রয়োজন হয় আমরা এই সংস্থার দোকান থেকে আমরা কেনাকাটা করতে পারবো। তো আসুন আমার পরিচয় একটু দিয়ে দিই, স্যার তো বলে গেলেন, নাম গৌরাঙ্গ গুছাই, বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানাতে। তো এই সংস্থা কি বলছে, আমরা মানুষ বাঁচতে গেলে আমাদেরকে খেতে পড়তে মারতে হয়, আর খাওয়া পরা মাথার প্রয়োজনীয় জিনিসগুলো আমাদেরকে কোনো না কোনো দোকান থেকে কেনাকাটা করতেই হয়, চাই আপনার পকেটে টাকা থাকুক চাই না থাকুক। তো এই সংস্থা থেকে যদি আমরা ডিলারশিপ নিয়ে কেনাকাটা করি, তাহলে এখান থেকে যে লাভগুলো পাবো সেই লাভগুলো আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম লাভ, এই সংস্থা থেকে যদি আপনি কেনাকাটা করেন তাহলে আপনি নির্ভেজাল এবং সঠিক গুণমানের জিনিস পাবেন, যা ব্যবহার করলে আপনি এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন 100% সিনা ঠুকে আপনাদেরকে আমি বলতে পারি, কারণ বিগত কয়েক বছর আমরা ব্যবহার করছি, আমাদের দ্বারা আজকে হাজার হাজার মানুষ, শুধু তাই নয় সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষ ব্যবহার করেছে, তারা রেজাল্ট পেয়েছে। এই সংস্থাতে কতটা নির্ভেজাল বা সঠিক গুণমান সেটা আপনারা পরবর্তীকালে বুঝতে পারবেন বা জানতে পারবেন। এরপরে এই সংস্থা বলছে আপনি মার্কেটের থেকে তুলনামূলক হারে মিনিমাম 20-30% কম দামে পাবেন, অর্থাৎ আপনি যদি মার্কেটের 2000 টাকার কেনাকাটা করেন আর ওই বাজারটা যদি এই সংস্থার দোকান থেকে আপনি কেনাকাটা করেন, তাহলে আপনার মিনিমাম 1600 টাকা লাগবে। তো আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন কোন দোকান থেকে কেনাকাটা করবেন, কারণ কষ্ট করেন আপনারা, রোজগার করেন আপনারা, এবং কোন দোকানে খরচ করবেন সে সিদ্ধান্ত আপনাদের। তো আলোচনাকে দেখানোর জন্য আপনাদের কাছে আমি কিছু প্রোডাক্ট তুলে ধরছি, চক্ষু চড়কাট হয়ে যাওয়ার মতন কিছু প্রোডাক্ট, যেগুলো দেখলে আপনারা বুঝবেন যে সত্যি কতটা কম দাম এবং কতটা কোয়ালিটি। যেমন মার্কেটে সকাল থেকে উঠে আমাদের একটা প্রোডাক্ট লাগে, যেটা হচ্ছে আমাদের পেস্ট, মার্কেটের কলগেট।
তো এই কোলগেট তো আমাদের প্রচুর নাম ডাক, কারণ আমরা দোকানে যাই বলি দাদা একটা পেস্ট দাও, আর তখন আমরা কিন্তু কলগেটটাকে নিয়ে আসি। তো যে কলগেটে লিখে দেওয়া আছে 6 বছরের নিচে বাচ্চাকে মানানো যাবে না, আমি জানি না, আর কালকেই একটা দোকান থেকে এটা কিনে আনলাম, উনি বলছে দাদা আমরা তো জানি না। তো এর দাম কত? 54 টাকা। আমাদের কাছে একটা পেস্ট আছে বা এই সংস্থার কাছে একটা পেস্ট আছে, যে পেস্টটা 100 গ্রাম ওজন, এটা 100% ভেজিটেরিয়ান গাছ গাছড়া দিয়ে তৈরি। এই পেস্টের দাম আছে 48 টাকা। আর আমরা যদি এটা ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে নিই বা ডিলারশিপ নিয়ে নিই, তাহলে এই পেস্টটা আমরা পাবো 38 টাকাতে। তাহলে আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন, কোথায় ছিল 54 টাকা আর এটা এমআরপি আছে 48 টাকা, আর আমরা কোড বানালে পাবো 38 টাকা। তার মানে হাতে নাতে আপনি 16 টাকা ক্যাশ বাঁচাতে পারছেন। আর একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে সাবান, ডাব সাবান। এই সাবানটা প্রত্যেক বাড়ির মা বোনেরা বিশেষ করে একটু ব্যবহার করতে ভালোবাসেন। কেন? সাবানটা ময়শ্চারাইজার, স্কিনের পক্ষে দারুণ, এবং এই সাবানটা গ্রেট ওয়ানের সাবান। এটা 100 গ্রামের দাম 51 টাকা, আমার কাছে নিয়েছে 50 টাকা, তাই আমি 50 টাকা লিখছি। আমাদের এই সংস্থাতে একটা সাবান আছে যেটার নাম সেন্সেশন, এই সাবানটার দাম আছে 45 টাকা। আমরা যদি এই সিস্টেমে কোডটা বানিয়ে নিই, তাহলে এই সাবানটা আমরা পাবো 35 টাকাতে। হাতে নাতে ক্যাশ আমরা 15 টাকা সেভ করতে পারবো বা বাঁচাতে পারবো। এরপরে আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখালে অবশ্যই আপনারা ক্লিয়ার হতে পারবেন আমি আশা করব। আমাদের প্রত্যেকের বাড়িতেই লাগে লবণ। আজকে এই লবণ বেশিরভাগ মানুষ কিন্তু একটু সচেতন হয়ে গেছেন, এবং আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বলছে একটু লবণ টেস্ট করতে, এবং তারাই পরামর্শ দিচ্ছে একটু শুদ্ধ লবণ খেতে। কিন্তু এই টাটা লবণটা একটা শুদ্ধ লবণ, এই লবণটা 2 বার ফিল্টার করা লবণ। এই লবণটার মধ্যে যে পরিমাণে আয়োডিন আছে, আর এই সংস্থাতে একটা লবণ আছে যে লবণটা 3 বার ফিল্টার করা লবণ, তার থেকে ডবল পিপিএম আয়োডিন, এবং এটা ISI ব্র্যান্ড যুক্ত লবণ। ওই লবণটাতে ISI ব্র্যান্ড নেই। এই লবণটার দাম মার্কেটে যে টাটা লবণ আছে ওর দাম 20 টাকা, আর এই লবণটার দাম 18 টাকা। আপনার কোড বানালে আপনি পাবেন 15 টাকা, হাতে নাতে ক্যাশ 5 টাকা আপনি বাঁচাতে পারবেন। তো সিদ্ধান্ত আপনার, আপনি কোন দোকান থেকে কেনাকাটা করবেন। তৃতীয় নম্বর লাভ, এই সংস্থা থেকে যদি আমরা কেনাকাটা করি এবং ডিলারশিপটা নিয়ে নিই, তাহলে এখান থেকে আবার শতকরা আমরা 5-30%, অর্থাৎ 5-32% পর্যন্ত আমরা আবার এখানে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা রিটার্ন করতে পারবো। তো এটা গেল কেনাকাটার উপরে। কিন্তু যদি সত্যি আপনাদের ভালো লাগে, যদি সত্যি আপনারা চান, দেখুন আমরা মানুষ বাঁচতে গেলে আমরা অনেক ভালো কথা মানুষকে বলে থাকি, কারণ আমাদের বিবেক এবং মনুষ্যত্ব আছে। আমরা বলি এমনি এমনিতে কথাতে যে অমুক ডাক্তার বাবু ভালো, অমুক মাস্টারমশাই ভালো, অমুক দোকানদার ভালো, তো ওখান থেকে আমাদের কিছু রোজগার আসে না। কিন্তু যদি সত্যি আমরা এই সংস্থাতে কিছু মানুষকে এই ভালো কথাটা বলে যদি আমরা সুযোগ করিয়ে দিতে পারি, তাহলে এখান থেকে যে একটা দারুণ ইনকাম বা দারুণ একটা সুযোগ, যেটাকে বলা হচ্ছে রয়্যালিটি, স্যার যেটা বলে গেলেন, তো সুরক্ষিত ইনকাম আমরা এখান থেকে নিতে পারি। তো এই সুরক্ষিত ইনকাম একটু আমরা যদি আমি একটু দেখাবো যে কিভাবে আসে। সাপোজ ধরুন আমি বা আপনি কিছু মানুষকে জানিয়েছেন, আর সেখান থেকে 10টা মানুষ সুযোগ নিয়েছে। তো এই 10টা মানুষ তারাও যদি আবার 10টা করে মানুষ দেয়, তাহলে এখানে 100টা মানুষ সুযোগ নেবে। আর এই 100টা মানুষ তারা যদি 10টা করে সুযোগ দেয়, তাহলে 1000 মানুষ হয়। দেখুন আপনি দিয়েছিলেন 10 জনকে, আর তাদের দ্বারা 1000 মানুষ হয়ে গেছে। আর এই 1000 মানুষ যদি 1000 টাকা করে কেনাকাটা করে, তাদের বাড়ির প্রয়োজনীয় ন্যূনতম যেটা লাগে, তাহলে এখান থেকে আপনার 10 লাখ টাকার ব্যবসা হয়। আর এখান থেকে এই সিস্টেমের নিয়ম অনুযায়ী আপনি একজন রয়্যালিটি অ্যাচিভার হতে পারেন। মিনিমাম ইনকাম থাকবে 30,000+। তো সিদ্ধান্ত আপনাদের, আপনারা সারা জীবন যে দোকানে কেনাকাটা করছেন ওই দোকানে কেনাকাটা করবেন, না এই নতুন সংস্থার দোকানে কেনাকাটা করবেন। তো এরপরে এই সংস্থা কোথা থেকে এত লাভ বা এই ইনকাম বা এত ভালো জিনিস কোথা থেকে দিচ্ছে? কারণ আমরা কাস্টমার, আমরা কোথায় কিনতে যাই? পাশাপাশি খুচরো দোকান বা কোন রিটেলার শপে। উনি কোন হোলসেলার দোকান থেকে মাল নিয়ে আসেন, আর হোলসেলার দোকান কোন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে মাল নেয়। এইভাবে আমাদেরকে হাত ফেরি ফেরি করতে করতে আমরা কিন্তু কেনাকাটা করতে হয়। কিন্তু এই সংস্থাতে কোম্পানি ডাইরেক্ট তৈরি করে, আর আমাদের হাতে কাস্টমার নয়, আমাদেরকে ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার বানিয়ে দিচ্ছে। অর্থাৎ
ম্যানুফ্যাকচার করছে এবং আমরা ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার, এর জন্য আমরা এই ফ্যাসিলিটি গুলো পাচ্ছি। তো সবশেষে যে এই লাভগুলো আমরা কিভাবে নেব, যদি বলি এই সংস্থা যে ডিলারশিপ নিতে গেলে কোনো টাকা পয়সার গল্প নেই, আপনাকে না তো কাউকে 2 টাকা দিতে হবে, না তো কেউ আপনার কাছ থেকে 2 টাকা চাইবে, শুধু আপনার অরিজিনাল আধার কার্ড এবং ভোটের কার্ড অর্থাৎ পরিচয় পত্রের সামনের দিকে এবং পেছন দিকের ফটো, আপনার পাসপোর্ট সাইজের 1 কপি ফটো, ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারের ফটো, এবং আপনার নমিনি যিনি থাকবেন নমিনির সঠিক নাম এবং বয়স দিয়ে আপনার মোবাইল নাম্বার, যিনি আপনাকে এই সুযোগটা করিয়ে দিচ্ছেন বা যিনি আপনাকে এই ভিডিওটা দেখার ব্যবস্থা করে দিয়েছেন, ওনার সাথে যোগাযোগ করলে আপনার কাছে একটা ওটিপি যাবে, আর ওই ওটিপি নাম্বারটা বলে দিলে আপনার একটা আইডি নাম্বার ক্রিয়েট হয়ে যাবে। ওই আইডি নাম্বারটাকে আপনাকে অ্যাক্টিভেশন করার জন্য আপনার বাড়িতে যা লাগে, ন্যূনতম এই সংস্থাতে যা যা কিছু প্রোডাক্ট পাওয়া যায়, এক কথায় যদি বলি সকালের ঘুম থেকে উঠে রাত্রিতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যা যা কিছু লাগে বেশিরভাগ প্রোডাক্ট আপনি এখান থেকে পাবেন। তো সেই ধরনের প্রোডাক্ট আপনি যদি সব রকমই প্রোডাক্ট কেনাকাটা করেন, তো ন্যূনতম মিনিমাম 2000 টাকার বাইরে যখন যেন কেনাকাটাটা থাকে, তবে আপনার অ্যাক্টিভেশনটা হবে, তাহলে আপনি এই সুযোগ সুবিধাটা আপনি পেতে পারবেন। তো আর বিশেষ কিছু দীর্ঘায়িত না করে আমি স্ক্রিনে আরেকবার সবাইকে ধন্যবাদ জানাই আমার এই আলোচনাটা শোনার জন্য। তো সবাইকে নমস্কার জানাই।